কোনো কিছু যদি আমার হাত থেকে হয়ে যায়, আই মিন কোনো কিছু বলা কথা যদি আমি ভুল প্রমাণিত হই, সবসময় তোমরা দেখেছো যে আমি সেটা সবসময় না কিঞ্চিত সময় এক থেকে দুবার যে সেটাকে আবার রিপিট করতে চলে আসি যদি আমি ভুল কোনোভাবে প্রমাণিত হই, তো ঠিক সেম আমার ক্ষেত্রে আবার একটা ঘটলো যেটাতে আমি খুবভাবে তখন প্রোটেস্ট করেছিলাম যে কেন এই অল্প বয়সে একটা বিধবা মেয়েকে নিয়ে এত তোড়ঝোড় চলছে, যে কেন সত্য তার স্বামীকে হারিয়েছে। আর ভীষণভাবে হারানোটা হচ্ছে যে কোনো রোগের পারপাসে না, হঠাৎ মানে সে জানতেও না যে তার স্বামী মারা যাবে, আর হঠাৎ করে তার একটা মানে বৃষ্টি ঝরা রাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমাদের মাঝখান থেকে অবশ্যই আরিয়ান হারিয়ে যায়। আর আমি আরিয়ানের কথা বলছি আর তার এক্স ওয়াইফ বলবো, আরিয়ানের এক্স ওয়াইফ আজকে বলবো, কারণ আজকে ডেটে আরিয়ান আমাদের মাঝখানে নেই। আর সত্যি কথা বলতে যেভাবে আমরা কষ্ট পেয়েছি আর আরিয়ানের মৃত্যুতে, সবার আগে বলে রাখি যাদের একটা ভুলভ্রান্তি আছে যে আমি কি সব ভিডিও দেখি কি না, ইয়েস আমি সব ভিডিও না মানে দেখি না, শর্টস ভিডিওগুলো আমরা খুবই দেখি, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও হলো সেগুলো আমরা বড় ভিডিওগুলো লোকে দেখি, এটাকেও অস্বীকার করতে পারে না, সবাই করে, কারণ কারোর হাতেই ব্যস্ততম সত্যি দিনে কারোরই এত সময় নেই যে সবার ভিডিও প্রতিদিনীয়ত ভিডিও মানে দেখার আর ওই আধ ঘন্টা বা এক ঘন্টা অন্তর অন্তর ভিডিও দেওয়ার। তো যাই হোক, আজকে যেটা কথা বলতে এসেছি, এই মেয়েটাকে নিয়ে আমি ওটা প্রোটেস্ট করেছিলাম কারণ সেই সময় একটা তোড়ঝোড় চলেছিল যে এই এই এক্স ওয়াইফের কারণে নাকি তার হাজব্যান্ড মারা গেছেন। তো অনেক প্রশ্ন তার দিতে মানে সম্মুখীন হতে হয়েছে এবং প্রশ্ন অনেকেই সেই সময় করেছে, প্রচুর মানে সমালোচনা, প্রচুর সমালোচনা। তো তার ভিড়ে আমি ভেবেছিলাম যে হতেই পারে না, এগুলো সব মিথ্যে, আর মেয়েটা সত্যি ভালো মেয়ে, আর একটা স্বামীকে ছেড়ে সে যখন আরেকটা ভালোবাসার কাছে গেছে তো তার মানে এই নয় মেয়েটা খারাপ, এটা সেটা ব্লা ব্লা। যাই হোক, আজকে যে কথাটা বলতে এসেছি যে আমি সত্যি ভুল ছিলাম, আজকে সত্যি আমি ভুল সেটা আমি আবার মানে প্রমাণিত হলাম। কারণ হচ্ছে এই মেয়েটা যা মানে কী বলবো কি নচ্ছাড় না কি বলে নচ্ছাড়, আমি এরকম একটা কিছুটা বলে, আমি আবার এত বাংলা ভাষাটা বেশি ভালো করে বলতে পারি না, অশিক্ষিত মানুষ তো। যাই হোক, তো যাই হোক মানে তার কিছু ভিডিও অনেকদিন ভেবেছিলাম যে ভিডিওটা করবো না, একটুখানি বড় হবে ভাই, কিন্তু কিছু করার নেই, ভেবেছিলাম লাইভ করব, সেই লাইভ করে একটুখানি দেবো, কিন্তু সেই লাইভ করতে পারছি না কারণ সময় হয়ে উঠছে না, ভীষণ ব্যস্ত ছিলাম কিছুদিন, ভাবলাম একটুখানি একটু থেমে যেও, একটু শুনে যেও, যদি আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিয়ে যেও। বিশেষ করে সেই আরিয়ানের মানে এক্স ওয়াইফের যারা অনুগামী আর কি, যারা ভীষণভাবে ভক্ত তার, যারা অন্ধ পট্টি পরে রয়েছো, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বিশেষ করে করছি, একটু চোখের পট্টিটা খোলো, আর সময় এসে গেছে, কেননা সে তার রূপ দেখাতে শুরু করেছে। সত্যি কথা বলতে কি যে ঘটনাগুলো সেই সময় সোচ্চার হয়েছিল যে এই মেয়েটা এই সেই এটা সেটা অনেক কিছু, ইভেন তার মানে তার সে নাকি আবার একটা পরকীয়াতে লিপ্ত হয়ে গেছিলো, মানে আরিয়ানের এক্সের কথা বলছি যে এখন তোমাদের সবার এক মানে একটা ঝুমপাড়া নেই, তো তার ফলে নাকি তাদের ঝগড়া হওয়ার পরে আরিয়ান চলে গেছিলো তার দেশে এলাহাবাদে, সরি হায়দ্রাবাদ, আই থিঙ্ক এরকমই হবে হায়দ্রাবাদ, তো সেখানে সে চলে গেছিলো। এইবার চলে যাওয়ার কারণটা কিন্তু এটাই ছিল, তারপরে আবার সব কিছু ঠিক হয়ে সে ফিরে আসে, কিন্তু তাদের কিছু কিছু আমি নোটিস করেছিলাম জানো তো, যে আরিয়ান যখন শর্টস ভিডিওগুলো করতো এই মেয়েটার মুখে কোনো সময় হাসি থাকতো না, খুব একটা যে হাসতো তা না, দেখে মনে হতো কিছু একটা ক্যাচাল বাদিয়েছে, কিছু একটা ক্যাচাল আছে সারাক্ষণের জন্য, কেমন একটা মানে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে ওর দুই একটা শর্টস আমার খুব অবাক লাগে, যেগুলোতে মানে আরিয়ানকে না একটা তুচ্ছ নগ্ন একটা মানে কি বলবো একটা মানুষ মানে একদম একটা এরকমভাবে ভাবতো, আমার মনে হয় না স্বামী তুই তুকারি তো করতো ছেড়ে দাও, সেই তুই তুকারি বন্ধু, আর যেহেতু ও থেকে বড়, কি হবে শুনেছি মানে ছোটোখাটো হলে কি হবে, বয়সে ছোটো না অনেক বড়ই। তো যাই হোক, এখন যে কথাগুলো উঠছে যে কচি কচি ছেলেদের দিকে তার নাকি খুব লোভ, বিশ্বাস করো আমি একমত না হলেও অনেকটাই একমত। এবার তুমি তোমরা বলবে কী করে, কারণ তোমরা আমাকে বলো তো একটু অ্যাডভান্স বেশি হয়ে গেলো না, আমরা বাঙালি, আর সেই বাঙালি আমি বলছি না ও মানে আধুনিক হওয়া খুবই ভালো, কিন্তু কিছু কিছু না সময়ের অপেক্ষা করতে হয় জানো তো, সব কিছু ভালো না, আজকে আজকে আমি বলছি না যে খুব তাড়াতাড়ি বদলিয়ে গেছে, মানে এটা নিয়ে আমি কথা বলতে এসেছি, বদলানো ভালো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল না, তো এইটাই আমার বলতে আসা, যেভাবে ভালোবাসার গান রোম্যান্টিক সং দিয়ে একটা ছোট্ট ছেলেই বলবো, ওর কাছে অনেক ছোটোর হাঁটুর বয়সী ছেলেটা, সেই ছেলেটার সাথে যেভাবে রোম্যান্টিক গানের সাথে সাথে তাল মিলিয়ে শর্টস চাটছে, আর কয়েকটা কমেন্ট সেকশন তো অফ, ভাই তুমি যদি ভালোভাবে কমেন্ট সেকশন অফ করে রাখবে কেন। আর একটা প্রশ্ন করি যে তোমরা একটু ভিউয়ার্সরা প্লিজ জিজ্ঞেস করো যে কমেন্ট সেকশন তো অফ করে রাখছে কিছু কিছু জিনিস, আর এটা কে বলো তো, কেন এটা কে বলো তো জিজ্ঞেস করতে হচ্ছে, তুমি বলতে পারছো না, একটা ক্যামেরাম্যান হোক আর যাই হোক, তোমাদের তোমার কথাই হচ্ছে তোমার নায়ক হিরো, তোমার শ্যুটে মানে যায় সে শ্যুট করছে, শ্যুট মানে কি অ্যালবাম ভিডিও না কিসের ভিডিও, তো সেই ভিডিওর হিরো, তোমার একটু লজ্জা করে না গো, সত্যি কথা বলতে কি আমার তোমার নাক কান যে কাঁটা, তোমার সম্বন্ধে যে কথাগুলো বলেছিল পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখতে পারে না, হ্যাঁ একটা মানুষ সবাই পাড়া প্রতিবেশী মানে ভীষণ ডেঞ্জারাস জিনিস, সেটা সবাই জানে, কেউ কারো ভালোটা দেখতে পারে না কিছু সব মানলাম, কিন্তু তুমি একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না,
কিছুদিন কয়েকদিন, আরে আরিয়ানের কি স্বপ্ন ছিল যে অ্যালবাম ভিডিও বানাবে, তোমার একবারও বুকে বাঁধলো না, যে যেটা যার ইচ্ছা ছিল তারা তোমরা দুজনে মিলে করবে, সে নেই, সেটা আমি আর করবো না। তুমি করতে পারতে, অনেক সিন আছে, অনেক রকমের মানে মানে কি বলবো, অনেক রকমের স্টোরি ছিল যেগুলো তুমি সিলেক্ট করতে পারতে। তোমার এখন এই রোমান্টিক আর এই যে ড্রেস, যেভাবে তুমি মানে কি বলবো, আমি দেখো সাদা থান নিয়ে আর মাছ মাংস খাওয়া নিয়ে প্রোটেস্ট করেছিলাম তোমার হয়ে, কিন্তু আমি তোমাকে এরকম জামা কাপড় খুলে এরকমভাবে তোমাকে এইভাবে সাপোর্ট আমি কখনোই করবো না। কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ছেলেটাকে ভুলে গিয়ে নাটক শুরু করে দিলে, আর নোংরা নাটক, এটাকে বলে নোংরা নাটক, যেভাবে ছেলেটা তোমার একবারও বিবেক এলা ধাক্কা দিল না, নোংরা মানে আমি তোমাকে না বিশ্বাস করো, আরিয়ান সত্যি তাই, আরিয়ান যদি বেঁচে থাকতো আমার মনে হয় এমন থাপড়া দিত, যাই হোক আমরা তো থাপনা দিতে বসিনি, আমরা এটা মুখে থাপনা দেবো তোমাকে এবার। এবার থেকে তুমি আমার একটা সত্যি কথা বলতে কি দারুণ জিনিস হয়ে গেলে, কারণ আমি এইসব মেয়েদের কোনো মেয়েদের হয়ে কথা বলি, আমি মেয়েদের হয়ে প্রোটেস্ট করি যেগুলো মেয়েদের অন্যায় হয় মেয়েদের প্রতি, কিন্তু তোমার মতো মেয়েদেরকে সাপোর্ট আমি কোনো সময় করি না, যারা কিনা নিজের স্বার্থের জন্যে, স্বার্থ সিদ্ধির জন্যে একটার পর একটা একটার পর একটা কাককিল ধরে বাড়াবে, আর যখন খুশি যা খুশি লোকের বোকা বানিয়ে সিম্প্যাথি গেন করে চলে আসবে, আবার নতুন নাটক শুরু করেছো, ইভেন যেটা কি যেই দেখছো লোকে আবার তোমাকে নিয়ে আবার পিঞ্চ করা শুরু করে দিয়েছে, নোংরামি করছো, তুমি নিজেই তো বুঝতে পারছো যে তুমি নোংরামি করে আবার ভিউজ কামানোর চেষ্টা করছো, যে সিম্প্যাথি তার কাজ হচ্ছে না, আমার ভিডিও আর কেউ খাচ্ছে না, তুমি এখন আরিয়ান আরিয়ান করে কিছুদিন ভিডিওতে ভিউজ কামিয়ে নিলে, এখন আবার তুমি মাঝখানে পড়ে কিছু ডাউন, তারপরে আবার শুরু করেছো এই নোংরামিগুলো, তোমার গায়ে গায়ে ভিডিও মানে হেলান দিয়ে ভিডিও করতে তোমার বুকে বাঁধলো না একবারও, এত তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি কী করে এইসব মাছ মাংস মানে হারছে, বা তাড়াতাড়ি ক্যামেরার সামনে এসে মানে সব কিছু করতে হয়। আর এবার তুমি বলবো বাবা ক্যামেরা পেছনে করলে ভালো হতো, না না পেছনে না পেছনে না, মানে এবার তোমাকে ছেলে ধরাই বলবে লোকে, বলা শুরুও করে দিয়েছে, তুমি ছেলে ধরা সেটা তোমাকে তোমার বলা যে তোমাকে শুরু করে দিয়েছে, একটু নোটিস করে দেখতে পাবে, কেন না এতটা ও আধুনিক আর এতটা তাড়াতাড়ি মুভ অন করার কোনো আমার মনে হয় না কেউ করতে পারে, একটা পারে না, ছেলেরা খুব তাড়াতাড়ি একটা মুভ অন করতে পারে একটা এরকম ক্ষত থেকে, কিন্তু মেয়েরা সহজে পারে না। আর তুমি তার সাত তাড়াতাড়ি তার স্বপ্ন পূরণের জন্য সব সে বাহানা না, তোমার মনে মনে এগুলো লোককে তুমি বোকা বানাচ্ছ, তাই হট করে তুমি এই বোকা বানানোর জায়গায় যখন ট্রাপে পড়ে গেছো যে পাবলিক এবার আমাকে খাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে খাবে, তখন তুমি কী করলে একটা সুন্দর একটা ছবি দিয়ে পোস্টমর্টমের আরিয়ানের একটা থামলেনের ছবি দিয়ে কাজ শেষকৃত্য দিয়ে যখন লোকে দশটা তো বাচ্চা জানতে চেয়েছিল বা দেখতে চেয়েছিল তখন তুমি দাওনি, এখন তুমি তোমার নিজের পিঠ বিক্রি করা মানে বাঁচানোর জন্য, বিক্রি না বাঁচানোর জন্য তুমি অমনি থামলেনে দিয়ে দিলে, এখন তুমি রিপোর্ট নিয়ে বসে পড়লে, কমিউনিটি গাইডলাইন্সের সম্বন্ধে তুমি জানিয়ে দিচ্ছ লোকে, তোমার সত্যি কথা বলছি তুমি কিন্তু মানে এক শেয়ানা, তোমাকে ভেবেছিলাম যে তুমি অনেক পোকা, তুমি অসহায় নিরুপায়, না না সত্যি কথা বলতে কি কাছের মানুষ হারালে মানুষ এরকম করতে পারে না, হ্যাঁ তোমার জানানো দরকার ছিল তো জানাতেই পারতে, কিন্তু তুমি এত সাত তাড়াতাড়ি, যেদিন তুমি নেল পলিশ পরেছিলে, নেল পলিশ পরে একটা বান্ধবীর বাড়িতে বসে ভিডিও করেছিলে, সেজে গুজে অনেক কথা উঠেছিল, ঠিক আবার তুমি প্রমাণ করে দিলে না তুমি একদম সেই রকম যেটা তোমাকে লোকে নিয়ে বলে, তুমি ছোটো ছোটো ছেলে পেলে দেখলে পাকড়াও করার চেষ্টা করো, যত ছোটো ছেলেদের প্রতি তোমার একটা নজর, না হলে সত্যি কথা বলতে কি আমার অবাক লাগে যে ছেলেটা তোমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে, যে ছেলেটা সব থেকে বড় কথা তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, সে সমস্ত নিজের ফ্যামিলি থেকে সরে এসে, জানো একটা ছেলে কতটা ভালোবাসলে তার ফ্যামিলিকে সে ছেড়ে দেয় তার ভালোবাসার লোকের জন্যে, তোমার একবার বিবেক বলে ধাক্কা দিচ্ছে না তাদের বাপে, তার তুমি কী বলেছো যে আমি তার লাশ পাঠাইনি, সরি আমি তার লাশ পাঠাইনি, তার বাড়ির লোকটাকে দেখতে, আরে ছেড়ে দিলাম বাকি লোক, তার মা কি অপরাধ করেছিল, বাকি তোমার মা কি, তার মাকে তার শেষ মুখটা তুমি দেখতে দাওনি, তাকে পাঠাওনি তার মাকে, তুমি কি ভাবো বলো তো, এত কিছু করার পরে মানুষের সিম্প্যাথি নিয়ে কতদিন ঠিক থাকবে, ঠিক থাকা যায় না ঝুমপারানি, ঠিক আছে যে সে ওপর থেকে, ওপর ঈশ্বর মানো তো, ওপর থেকে সেও দেখছে কত তাড়াতাড়ি তুমি নিজেকে করে তুলেছ, তোমার লজ্জা করছে না হোটেলের ওই রুমটাতে যখন তুমি শ্যুট করছিলে তুমি কী বলতে পারছো, আমার চোখের মেকআপটা আমরা মানে সচরাচর মানুষরা হলে কী করতে জানো তো, ওখানে হয়তো একটাই কথা বলতো, আচ্ছা আমার চোখের মেকআপটা ঠিক আছে তো, ঠিক মানে সব ঠিকঠাক আছে তো, একটা শ্যুটের জন্য যতটুকু বলে আমার চোখটা ঠিক লাগছে, তোমার এই যে ন্যাকামি ভঙ্গিমাগুলো, আর যে ন্যাকামি তুমি করছো, ন্যাকামি নয় ওটা, ওটা নোংরামি বলে শুনে রাখো, ন্যাকামি নয়, তুমি নোংরামি করছো, তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেল ওই ছেলেটাকে টার্গেট করা, যেখানে তুমি ওই ছেলেটাকে টার্গেট করে লাভ রিয়্যাক্ট, যেখানে সেখানে তুমি ট্যাগস, তারপরে যেখানে সেখানে তুমি ক্যামেরা অন করে তাকে এমব্রেস, মানে আমি এটা তোমাকে বলতে পারছি না, যে কোনো মানুষের চোখে লেগে যাচ্ছে বাবু, মানুষের চোখে লেগে যাচ্ছে, তোমার লজ্জা করছে না, তোমার এত তাড়াতাড়ি তুমি নিজেকে মুভ অন করেছো, ভালো কথা, সবাই বলেছিল তুমি নাচো গাও খাও দাও সমস্ত, আমি ইভেন আমিও বলেছিলাম যে তুমি তোমাকে সুস্থ হতে হবে, তোমার মেয়ের জন্য তোমাকে ভিডিও বানাতে হবে, তাই বলে এই ভিডিও না যে ভিডিওতে তুমি একদম নিজেকে উন্মুক্ত করে দিয়ে কোনো ছেলের গায়ে গা ঘেসে, একটু বেশি হয়ে গেল না,
ভিডিও শ্যুটের নামে তুমি যে কাজটা করতে চলেছো, যেটা তুমি করার চেষ্টা করছো, হয়তো আমি জানি না কিসের, মানে আমি বলতেও পারছি না। আর তোমার ওই মেয়ের ভালোবাসা দেখো, আমি আমি যেটা বলেছিলাম যে তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, যে মেয়েকে মানুষ করার জন্য তোমাকে ভিডিও করতে হবে, বাট বিশ্বাস করো আমার মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে তোমার নিজের কাজের মানে কি বলো না স্বার্থসিদ্ধির জন্যে নিজের স্পেসটাকে সেখানে কাউকে এন্ট্রি করতে দেবে না বলে তুমি মেয়েটাকে দূরে সরিয়ে রেখেছো। বুঝতে পেরেছো? আমি বুঝতে পারি না গো যে সন্তানকে ছেড়ে, ওই যে বলেছিলাম আমার প্রোটেস্ট সবসময় যেন কোনো মা তার সন্তানকে ছেড়ে দূরে থাকতে পারে না। বুঝতে পেরেছো? কিন্তু তুমি পারো, তোমার অসুবিধা ছিল যে তুমি তোমার স্বামী তখন নেই, তুমি বাধ্য হয়ে তুমি তাকে দূরে রেখেছো, আরিয়ান এসেছিল তোমার নতুন ম্যারিড লাইফ, তোমার নতুন মানে কি বলবো নিউলি ম্যারিড লাইফ, তুমি সেখানে আর কাউকে রাখতে চাওনি। কিন্তু আরিয়ান কখনো কিন্তু তোমার মেয়েকে কখনো বলেনি যে আমি দেখবো না, সে তার বাবার কাজ করে গেছে। তুমি ভীষণ অমানবিক ভীষণভাবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমি তো পারতে, আজকে যেভাবে তুমি লাইফটা ডিল করছো, তোমার মনে হয়নি একবারও যে এখন আরিয়ান নেই, তোমার এক্সের ছেড়ে দাও, ওটা এক্সের কথা, এবার এই সময়টা আমার মেয়েটাকে কিছুদিন আমার কাছে রাখি, বা তুমি বলবে স্কুলকে পড়াশোনার ব্যাপার এখানে অজুহাত দেবে, ভাই তোমার মেয়েটাকে সত্যি কথা বলতে কি আমি মানতে পারি না। সত্যি কথা, তুমি যে অজুহাতগুলো দেখিয়ে দেখাচ্ছ না যে তোমার ওইখানে পরিবেশে অনেক খারাপ, আশেপাশের লোক খুব খারাপ, পরিবেশ খারাপ, যেখানে তোমার মেয়ে মানুষ হয় না, অনেক খারাপ পরিবেশ থেকে মানুষ উঠে আসে, বিশ্বাস করো। আর গ্রামগঞ্জের কথা বলছো, গ্রামগঞ্জে সম্বন্ধে আমাকে আর জানিও না, কারণ সেখান থেকে অনেক অনেক ভালো ভালো মানুষ বেরিয়ে আসে, ভালো ভালো ছেলেরা বেরিয়ে আসে, টপাররা বেরিয়ে আসে, বিশ্বাস করো, দেখে নিও, দেখে নাও, অনেক বড়। যে কোনো জায়গায় যাবে ম্যারিট লিস্টে সবসময় গ্রামগঞ্জের ছেলেরাই বেশি ভালো রেজাল্ট করে। তুমি সব ফালতু অজুহাত কী করে দিতে পারো, লোকরে বোকা বানাচ্ছো কী করে, ভিউয়ার্সদের বোকা ভেবো না। আর যেভাবে ভিউয়ার্সদের তুমি বোকা বানাচ্ছো, খুব তাড়াতাড়ি আবার তারা রুখে দাঁড়াবে, এটা আমার ধারণা। কারণ এত মুভ অন, বিশ্বাস করো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের চোখের পট্টিটা খোলো, কিন্তু এইগুলো কিন্তু এই যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছে এগুলো কিন্তু কারোর জন্যই ভালো না, সত্যি কথা বলতে কারো। এবার তোমরা হয়তো বলবে কেন ভালো না, সে তার নিজের জীবনটাকে উপভোগ করা, কিন্তু এত তাড়াতাড়ি যে ছেলেটা যে ছেলেটার জন্য পরিস্থিতি, আমি তো মনে করি ওর কোনো যোগ্যতা নেই, আমি তো মনে করি আজকে এটা দাঁড়িয়ে ওর কোনো ফেস ভ্যালু হতেই পারে না। আজকে আরিয়ানের জন্যই ওর আজকে এই মার্কেট, কেননা ওর পপুলার সে ভিডিওতে যেও, ওল্ডেস্ট ভিডিওতে যেও, আরিয়ানের এন্ট্রিতেই ওর ভিডিওর উন্নয়ন, ঠিক আছে? তাই এইসব কথা বলে আর বলো না, ওর মধ্যে কোনো কিছুই নাই। কী আছে, না হাইট আছে, না মুখের কোনো গঠন আছে, আমি সরি টু সে, বাট আমারও নেই। আমি তাই বলে নায়িকা সাজতে যাইনি, আমার নায়িকা সাজার ইচ্ছাও নেই, এইরকম নায়িকা সাজার ইচ্ছা নেই। যখন তখন মানে একটু বলতে আমার খেয়ে লাগে, একটুখানি নামধাম হয়ে গেলে ফটোশ্যুট, আর সেই ফটোশ্যুট মানে কি আবার কি, এইসব কীরকম লাগে ওই ক্রাইম পেট্রোল ক্রাইম ডায়েরি আছে না, পুলিশ ফাইলস, সেই সব ক্যারেক্টারদের মতো মনে হয় আমার। যাই হোক, আমার এটা আমার মনে হয়েছে, আমি বললাম, কিন্তু আমার একবারও মনে হয়নি এর মধ্যে কোনো রকমের, এই দুদিন যে কান্নাটা কেটেছিল, কুকুর বিড়াল মরে গেলেও আমরা কাঁদি এরকম, ঠিক আছে? তাই এইসব নাটক আর বেশি দিন আর বুঝিও না, মিস্টার এক্স সরি মিসেস এক্স, কেন অনেক লাগছে, মানে একটার পর একটা এই সত্যি কথা বলতে গায়ে গা দিয়ে রোমান্টিক সং দিয়ে এই মুহূর্তে কোনো রকমের মানে হয় না, কেউ পারবে না, বুকের পাটা কারোরই নেই আমার মনে হয়, যারা ভালো ঘরের সন্তান তাদের এত বড় বুকের পাটা হতেই পারে না। শুনে রাখো আজকে একটা কথা বললাম, আর ভিউয়ার্স তোমরা প্লিজ কমেন্ট করবে একটু ভেবে চিনতে, আর ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করবে তারপরে, কারণ কারোর পেছনে লাগা আমার স্বভাব না। কারণ এই মেয়েটাকে নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, যারা সেই সময় এই মেয়েটাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিল, কিন্তু আজকে দেখছি তারাই ঠিক ছিল, কেননা এর সত্যি এর 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 স্বভাব ভালো না, একটা বাজে ছেলে, মানে বাজে ছেলে না, মানে বাজে মানে ইন্টেনশন পুরো চোখে পড়ছে। আর ছোটো ছোটো ছেলেদের এগুলো কী হচ্ছে, এগুলো কী অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে মানুষ তো কথা বলবেই, এতটা আধুনিক হওয়া মনে হয় ভালো না, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে রিকোয়েস্ট রাখলো ভাই, সবাইকে রিকোয়েস্ট করছি, হাতজোর করে রিকোয়েস্ট করছি, একটু ভেবে চিনতে কমেন্ট করো আর ভেবে চিনতে কথাগুলো বলো। আর অন্ধভক্তের মতো কাউকে আর ভালোবেসো না, অন্ধভক্ত হওয়া কখনোই ভালো না, ভালো নিজস্ব কোনো কথা থাকবে না বা নিজস্ব কোনো মতামত থাকবে না, বা এতটাই একটা মানুষ খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে না। ও কোনোদিনই আরিয়ানকে ওই হাতে ট্যাটুটাই লোকে এরকম করে দেখিয়ে শুধু ট্যাটু করলে বুক চিরলে শুধু ওরকম হয় না, ঠিক আছে? এটা কলিযুগ, এটা মাথায় রেখো, মানুষ অনেক কিছু করতে পারে, বুঝতে পেরেছো? তাই খুব চোখে লাগছিল, ভেবেছিলাম লাইভ টেলিকাস্ট করে বলবো, ওকে একটু সময় পেলে ঠিকই বলবো। আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।